Hello viewers, welcome to Gunner Bazaar and this is your host Naomi. We'll be with you next 25 minutes and we'll be watching me talking about all the latest updates of the music industry. So, প্রতি পর্বের মতো আজকেও আমাদের সাথে একজন অতিথি আছেন, একজন গেস্ট আছেন যার সাথে আমি গল্প করব এবং চেষ্টা করব আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে। ঠিক তার আগে বলে নিচ্ছি আপনারাও কিন্তু আমাদের সাথে পার্টিসিপেট করতে পারেন এবং সেটা করতে হলে আমাদেরকে ইমেইল করতে হবে। ঠিক কিছুক্ষণ পরেই আপনারা ইমেইল অ্যাড্রেসটা দেখতে পাবেন টিভি স্ক্রিনের পর্দায়। সেই সাথে যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অথবা গান সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সাথে সাথে আমাকে পাঠিয়ে দিতে পারেন ইমেইল করার মাধ্যমে। আর এই মুহূর্তে আমরা দেখে নিব যে আমি একটা র্যান্ডমলি কিছু গান সিলেক্ট করেছি আজকের টপ চার্টটা বানানোর জন্য। সো সেখান থেকে আপনার যেই গানটা পছন্দ দেখে নিন। সো আমাকে তাড়াতাড়ি ইমেইল করুন অ্যান্ড গান সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন। সো লেটস হ্যাভ আ লুক অন টুডেজ টপ চার্ট। বাহ, চমৎকার এই প্লেলিস্টটি আজকে আমি সাজিয়েছি এবং আপনারা কিন্তু যে কোনো গানের রিকোয়েস্ট করতে পারেন এবং সেটা করতে হলে যা করতে হবে সেটা তো প্রথমে আমি বলে দিয়েছি। আরেকবার বলছি আমাদেরকে ইমেইল করতে পারেন যে কোনো গানের মিউজিক ভিডিও যদি দেখতে ইচ্ছা করে অথবা মিউজিক সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছে করে, কোনো ইনফরমেশন জিজ্ঞেস করতে ইচ্ছা করে সাথে সাথে আমাকে মেল করে দিতে পারেন। সো আমিও চমৎকারী প্লেলিস্টটা দেখে নিলাম এবং চার নম্বর গানটা ব্যামির একটা গান, সেটা আমার দেখে মনে হলো যে অনেকটা কে পপের একটা ফিল আছে এবং আমার কাছে খুব ভালো লাগলো গানটা। ক্যান্ট ওয়েট টু ইউনো ওয়াচ দ্য মিউজিক ভিডিও। সো আমি আর কথা না বলি, যেমনটা বলেছিলাম যে আজকে একজন গেস্ট আছেন এবং আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন আসিয়া ইসলাম দোলা। হ্যালো দোলা। হ্যালো, হাউ আর ইউ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? বেশ ভালো। তোমার সাথে দেখা হয়েছিল মনে হয় আমার মনে হয় লাস্ট ইয়ার, রাইট? লাস্ট ইয়ার না হলে এই বছরের শুরুতে। এই বছরের শুরুতে আমরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম করেছিলাম, রাইট? সো এই বছরের শুরুতে, সো ইটস বিন আ লং, অনেক দিন সময়, মানে মনে হয় যে কি করে আসলে এই সেপ্টেম্বরটাও চলে যাচ্ছে, এই বছরটা আসলে শেষ হয়ে যাচ্ছে এবং কিভাবে করে আসলে বছরটা ঘরে বসে শেষ হয়ে গেল। আমার কাছে তো মনে হয় যে এই যে 2020-র হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করলাম, তারপরে কি করে কি হলো এবং তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সো তোমার কাছে কি মনে হচ্ছে আসলে এই বছর নিয়ে? এই বছরটা আসলে আমাদের জন্য একটা দুঃস্বপ্ন, কারণ এই বছরে আমরা আমাদের অনেক অনেক গুণী শিল্পীদের, গুণী মানুষদেরকে হারিয়েছি আর আমাদের প্রাপ্তির থেকে আমাদের হারানোর কষ্টটা অনেক বেশি। আর এই সময়টা আসলে আমরা চাচ্ছি যে যেন দ্রুত পার হয়ে যায়, আমরা আবারও আমাদের আগের কাজের জায়গায় ফিরে যেতে পারি, এই প্রতিক্রিয়া আমার। বাহ, শি ইজ সাচ এ সুইট হার্ট, এত সুন্দর করে কথা বলে। সো দোলা, কাজকর্মর কি অবস্থা, কি কাজ করলে লকডাউনে নাকি লকডাউনের এখন? যদি আমি সময়টা ধরি মার্চের পর থেকে এখন পর্যন্ত, সো ফার আমাদের ইন্ডাস্ট্রিও আসলে একটা কি বলবো একটা শিফটের মধ্যে দিয়েই যাচ্ছে। সো এই সময়টা তো আসলে আমাদের জন্য অনেকটা কষ্টকর তো বটেই এবং সেই সাথে কিন্তু অনেক কিছু আমাদেরকে দেখতে হচ্ছে। আবার এই অবস্থাতেই আসলে আমরা অনেকে দেখছি যে স্টেজ শো খুব কমে গিয়েছে, বাট তারপরও কিছু কিছু মানুষ পাচ্ছে কিছু শোজ। হ্যাঁ, সো আগের মতো আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা নেই। সো তোমার অবস্থা একটু জানতে চাই যে কি কাজ করলে এই লকডাউনে? এই লকডাউনে আসলে আমি রংপুরের মেয়ে, আমি তো বাসায় চলে গিয়েছিলাম লকডাউনের আগেই। আচ্ছা আচ্ছা। তো সেখানে থেকে ফ্যামিলির সাথে সময় দিয়েছি, তারপর ফেসবুকের কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি অনলাইন অনলাইন, তো সেই প্রোগ্রামগুলো করেছি আর নিজের গান চর্চা করে গিয়েছি, নিজেকে একটু ব্যস্ত রাখতে ট্রাই করেছি, কারণ শুয়ে বসে আর কত থাকবো। এক্স্যাক্টলি, এইভাবে থাকতে থাকতে তো সিক হয়ে যাব, আর নিজের মেন্টালিটিটাকে বেশি শক্ত রাখতে হবে, মানসিকভাবে শক্ত থাকতে হবে। এই জন্য এটাকে গ্রো আপ করার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করেছি। আর এখন তো ঢাকায় এসেছি, আবার কাজ শুরু করেছি, আজকে তোমার সামনে বসে আছি। সো এখন আমি আমার ইউটিউবের কিছু কন্টেন্ট করেছি আর হচ্ছে আমি আমার নিজের গানের কিছু কাজ করেছি, সেই গানগুলোর সামনে আসবে, একটা মুভিতে প্লেব্যাক করছি,
তো এখন পর্যন্ত এই অবস্থা। আমার কাছে মনে হয় যে তুমি বেশ গুছিয়ে ফেলেছো এবং সময়টাকে কাজেও লাগিয়েছো। মেন্টাল হেলথের কথা বলছিলে, ইটস অ্যামেজিং, কারণ মেন্টাল হেলথটা কিন্তু ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এখন শক্ত থাকা। এবং কিছুদিন আগ পর্যন্ত একদম মার্চ এপ্রিলের দিকে যখন দেখতাম যে বিভিন্ন গ্রুপে ব্লাড লাগছে, প্লাজমা লাগছে, বিভিন্ন ধরনের সাপোর্ট লাগছে, ততক্ষণ পর্যন্ত খারাপ লাগতো। বাট এখন মনে হচ্ছে যেন হোম পেজটাই ভরে যাচ্ছে নিজের পরিচিত মানুষ, আত্মীয় স্বজন, কখনো নিজের পরিবারের মানুষ। সো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে আমরা খুব একটা কি বলবো যে বিটার সুইট ফিলিং বলা চলে, তাই না? এর মাঝখান দিয়েও কিন্তু শো মাস্ট গো অন। সো তোমার একটা গান আমরা এবার শুনতে চাই, কোন গানটা শোনাবে? আমি আমার যে গানটি গেয়েছি, গানটি করেছেন অটামনাল মুন ভাইয়া। মুন ভাই, হ্যাঁ, মুন ভাইয়া করেছেন ওনার মুন তত্ত্ব একটি অ্যালবামের। তো সেই গানটি আমাকে যখন তিনি শুনিয়েছিলেন আমার ভীষণ পছন্দ হয়েছিল এবং সাথে সাথে আমি গানটি নিয়ে নিয়েছিলাম। তো গানটি নেওয়ার 2 বছর হয়ে গেছে অলরেডি। তো এখন সামনে ইনশাল্লাহ রিলিজ করব এই গানটি। সো ইটস অ্যান আনরিলিজ ট্র্যাক। জি, ঠিক আছে, আমরা একটু অল্প করে শুনি। আচ্ছা। অমূল্য এই জীবন দিলাম, দিলাম যারে সঙ্গ, মন প্রাণ ঢালিয়া দিলাম, দিলাম সোনার অঙ্গ। অমূল্য এই জীবন দিলাম, দিলাম যারে সঙ্গ, মন প্রাণ ঢালিয়া দিলাম, দিলাম সোনার অঙ্গ। বিশ্বাস হারাইয়া, বিশ্বাস হারাইয়া সেই মানুষের মতি ভঙ্গ, এই দুনিয়ায় দেখব কত রঙ্গ আর, এই দুনিয়ায় দেখব কত রঙ্গ আর, এই দুনিয়ায় দেখব কত রঙ্গ। ভেরি নাইস, ভেরি নাইস, ইটস অ্যামেজিং। এবং মিউজিক ভিডিও তুমি সামনে করছো, রাইট? তোমার খুব সুন্দর একটা গান আসছে সামনে, এবং যেটা মিউজিক ভিডিও কি প্ল্যান করেছো নাকি করবে এরকম অবস্থা? না, এখনো প্ল্যান করিনি। আচ্ছা, করব। আস্তে ধীরেই করো, আমার মনে হয় যে একটু টাইম নিয়ে করলে সবকিছুই ভালো দিকে যায়। অলরেডি তো বললাম যে 2 বছর পার হয়ে গেছে শুধু গানটা নিয়েই। তো এখন ভিডিওটা নিয়ে আর অত কিছু ভাবছি না। অনেক সময় দেখা যায় যে হুট করে অনেক কিছুই অনেক ভালো হয়ে যায়। দেখা যাচ্ছে যে হয়তোবা প্ল্যানিং হবে ওরকম, আবার হয়তোবা কিছু একটা হুট করে মাথায় আসলে সেটাও করে ফেলতে পারি। বাহ, বাট তোমাকে আমার দেখে যেটা মনে হয় যে তুমি অনেক অর্গানাইজড এবং তোমার রুটিন, সব কিছু পড়ালেখা, এবং তুমি তো পড়ালেখাও করছো এবং সেই সাথে গানটাও একদম সাইমালটেনিয়াসলি একসাথেই করছো। সো আমার কাছে মনে হয় যে ইটস আ বিগ ডিল, তাই না, সব কিছু রুটিন ম্যানেজ করা অ্যান্ড এভরিথিং। তোলা, আমাদের এই সেগমেন্টে একজন স্পেশাল মিউজিশিয়ানকে আমরা তার লাইফের ফিলসফি এবং মিউজিকের পিছনের যে গল্পটা সেটা আমরা দেখানোর চেষ্টা করি। এবং আজকে আমার খুব পছন্দের একজন মানুষ, তুমি তোমারও অনেক পছন্দের আই এম শিওর, একজন মানুষ আছেন, নামটা এখন বলছি না। সো উনি একজন ইন্সপিরেশন আমাদের সবার জন্য এবং ইন্ডাস্ট্রিকে সার্ভ করে গিয়েছেন অনেক অনেক বছর ধরে। সো চলো আমরা একটু তার ভিডিও ফুটেজটা দেখে আসি। ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি আজকের মিউজিশিয়ান অফ দ্য উইক পার্থ মজুমদার কি বলছেন তার জীবন নিয়ে। আমি পার্থ মজুমদার। আমি বড় হয়েছি আমার পারিবারিক যে সঙ্গীত পরিবেশ, আমার বাবা পণ্ডিত বাড়ির মজুমদার, মা ইলা মজুমদার, পরবর্তীকালে বাবা মিউজিক কলেজ তৈরি করেন। আমার শুরুটা হয়েছে ওখান থেকে, মিউজিক কলেজ থেকেই। তখন যন্ত্রপাতির খুবই অসুবিধা,
তো আমার যে বড় ভাই ছিলেন পার্থপ্রতিম মজুমদার, ওরা তখন একটা ব্যান্ড করত, সেটার নাম ছিল আনন্দ শিল্পী গোষ্ঠী। তো ওদের সাথে বাজাতাম। তো পরবর্তীকালে আমি রকেট ভাইয়ের কাছে যাই, নীলয়দা ওনাদের কাছে যাই, ওনারা আমাকে ড্রামাটিক্যালি শেখাতে শুরু করলো। পরবর্তীকালে আমরা একটা ব্যান্ড করলাম, সেটার নাম ছিল ইনসাইট। তো এর মধ্যে আমার এক বন্ধু বাপ্পি বলে নাম, ও একটা বিরাট অ্যাক্সিডেন্ট করলো, তার প্রচুর টাকার প্রয়োজন। তো মাকসুদ ভাইকে আমি প্রথম জানাই যে মাকসুদ ভাই, আমার এরকম এক বন্ধু এরকম অ্যাক্সিডেন্ট করেছে, কি করা যায়, আমরা কি কিছু করতে পারি? পাশে বগি ভাইও বসেছিলেন, বগি ভাইরা বললেন যে একটা অ্যাসোসিয়েশন তৈরি করলে আমাদের খুব ভালো হয়। তো যে কথা সেই কাজ। তখন আমরা যে ব্যান্ডগুলো ছিল সবাই মিলে বসে একটা অ্যাসোসিয়েশন তৈরি করা হলো, সেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক্যাল অ্যাসোসিয়েশন, বাম্বা। তখন বোধহয় 11টি ব্যান্ড নিয়ে বাম্বা সৃষ্টি করলাম। তো আমরা একটা শো করলাম, বাংলাদেশের ইতিহাসে প্রথম জয়েন্ট কনসার্ট হলো। সেই কনসার্ট থেকে যে টাকা আসলো সেই টাকা আমরা বাপ্পিকে সিঙ্গাপুরে পাঠালাম, সেই টাকায় বাপ্পি ভালো হয়ে বাংলাদেশে ফিরে আসলো। সকাল দুপুর খুঁজে খুঁজে সব জানালায় উঁকি দিয়ে, সকাল দুপুর খুঁজে। কিছুদিন পরে আমি আমার যে ব্যান্ড ছিল ইনসাইট, সেটার কিছু কার্যক্রমে আমি বাধ্য হয়ে ব্যান্ডটি ছেড়ে দিলাম। তারপরে আমি এবং আশিকুজ্জামান টুলু আর পঞ্চম মিলে সৃষ্টি করলাম আরেকটি ব্যান্ড, সেটার নাম হচ্ছে আর্ক। তারপরে আমাদের প্রথম অ্যালবামের নাম ছিল মুক্তিযুদ্ধ। কিছুদিন পরে আমি আর্ক ছেড়ে দিলাম আমার নিজস্ব কারণে। এরকম করতে করতে 2005-এর দিকে তখন এসআই টুটুল, ও এসে আমাকে বললো যে দাদা চলো তুমি আর আমি একটা ব্যান্ড করি। একটা ব্যান্ড করলাম, সেটার নাম ছিল ফেস টু ফেস। আমাদের এই ফেস টু ফেসের খুব ভক্ত ছিলেন হুমায়ুন আহমেদ স্যার। উনি বললেন যে তোমাদের ব্যান্ডের ইংলিশ নাম হতে হবে, কেন একটা বাংলা নাম দিলে তো ভালো হয়। বললো তোমাদের তো একটা গান আছে ধ্রুবতারা, তোমাদের ব্যান্ডের নাম ধ্রুবতারা দাও না কেন। এরপরের থেকে ধ্রুবতারা বলে ওই ব্যান্ডটি নামকরণ করলাম। তো সেটা আজকে 16 বছর হয়ে গেছে, সে ব্যান্ডটির সাথে এখনও আমরা কাজ করছি। দাদার উপর অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা, আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ দাদা আমাদের এত পছন্দের একজন মানুষ, অনেক গুণী একজন মানুষ। আই রিমেম্বার কিছুদিন আগেই দাদার সাথে আমার একটা কথা হচ্ছিল এবং তখন আমি অসুস্থ হয়ে যাই, এবং আমি মনে হয় একটা মেসেজ করতে পেরেছিলাম ওনাকে যে দাদা আমি তো সিক। সো একটা টেক্সটই দাদা হচ্ছে আর কোনো প্রশ্ন আমাকে করেনি যে তুমি আগে সুস্থ হও। সো এরকম একজন মানুষ, সো দাদা হচ্ছে যে এমন একজন মানুষ যে সবাইকে আসলে ইন্সপায়ার করে। দাদা প্রচণ্ড বিনয়ী একজন মানুষ, প্রচণ্ড বিনয়ী মানুষ, প্রচণ্ড বিনয়ী মানুষ, এবং সেই সাথে হচ্ছে দাদা চেষ্টাও করে যে আশেপাশের মানুষ যারা আছে তাদেরকে সাহায্য করতে, এবং সেই সাথে তো অনেক অনেক সৃষ্টি তার আছে। সো দোলা, তোমার সাথে কথা হচ্ছিল মিউজিক ভিডিওটা নিয়ে, সো মিউজিক ভিডিওর কি মানে মাথায় কোনো প্ল্যানিং বা কোনো কিছু করেছো যে কি হবে বা কিভাবে করবে? মিউজিক ভিডিওটা আসলে দুই রকম হতে পারে, এক হচ্ছে পারফরমেন্স টাইপের যে মিউজিশিয়ানসরা পিছনে থাকবেন আর আমি সামনে পারফর্ম করে গানটা গাইবো, স্টুডিও বেসিক। আর আদারওয়াইজ এরকম হতে পারে যে
এই দুনিয়ায় দেখবো কত রঙ্গ, বিভিন্ন ধরনের মানুষের জীবন চিত্রটা এখানে তুলে ধরা হবে, যে আমরা কত ঠকবাজি, কত ভালো মানুষ, কত মন্দ মানুষ, সব মানুষের মধ্য দিয়েই আমরা কিভাবে লাইফ লিড করে যাচ্ছি, জীবন যুদ্ধ করছি, এরকম একটা ভিডিও হতে পারে। বাহ, আমার কাছে মনে হয় দ্য সেকেন্ড আইডিয়া, মানে আই লাইক দ্য সেকেন্ড আইডিয়া বেটার। সো আমার কাছে মনে হয় যে দ্যাটস সামথিং, মানে যেটা সব ধরনের মানুষকে রিপ্রেজেন্ট করে। আমাদের অনেকগুলো ইমেইল চলে এসেছে, খুব ছোট ছোট কিছু প্রশ্ন আছে তোমার কাছে, সো সেই প্রশ্নগুলোর উত্তর জানবো। বাট তার আগে আজকের যেই আমাদের সব থেকে বেশি রিকোয়েস্ট এসেছে যে মিউজিক ভিডিওটা, ওই মিউজিক ভিডিওটা হচ্ছে, নাম হচ্ছে অচেনা এবং সিঙ্গার হচ্ছেন হৃদয় খান। সো ভিউয়ার্স, লেটস হ্যাভ আ লুক। হৃদয় খান হ্যাজ গট দ্য মোস্ট ইউনিক ভয়েস এভার, তাই না? মানে কোনো গান শুনলে যে কোনো সময় বলে দেওয়া যাবে যে এটা হচ্ছে হৃদয় খান, তাই না? সো ভেরি, ইটস ভেরি ইউনিক। অনেকগুলো ইমেইল এসেছে আমাদের কাছে গান ছাড়াও, সো অনেকে জানতে চেয়েছে যে তোমার আপকামিং কাজ কি আসছে, সো বলো আমাদেরকে একটু। আমার আপকামিং কাজ আসছে, আমি দুটা মুভিতে প্লেব্যাক করেছি, একটা হচ্ছে রাজু চৌধুরীর স্বপ্ন। You are a playback singer, I didn't know that. হ্যাঁ, ট্রাই করেছি, এখন গানটা মার্কেটে আসলে বুঝতে পারবো আসলে কিভাবে নিচ্ছে অডিয়েন্স। সো স্বপ্ন মুভির নাম, আমি আর শাওন গানওয়ালা ভাইয়া করেছি এই গানটি। আর একটা সাহসী যোদ্ধা পপিয়াপুর একটি মুভি, এই মুভিতে আমি গান গেয়েছি। এই 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 মুভিটাও এখনো রিলিজ হয়নি, সামনে হবে। আর আরেকটা মুভিতে গান করার সবকিছু রেডি হয়ে গেছে, জাস্ট ডেট দিলেই ভয়েস দিয়ে আসবো। বাহ, সো বেশ ভালোই, বেশ কিছু কাজ গুছাচ্ছ, প্লাস অলসো তোমার মিউজিক ভিডিওটাও তো রেডি করতে হবে, সো অনেকগুলো কাজ। আচ্ছা, এই যে এই তোমার পুরো গানের পিছনে যে সব থেকে থাকে না, যে একটা মানুষ হতে পারে, দুই তিনজন মানুষ হতে পারে, পরিবারের হতে পারে, বন্ধু হতে পারে, কোন মানুষগুলো বা কোন মানুষটা তোমাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে এখন পর্যন্ত? আমার আব্বু দিয়েছে, আমার আব্বুর হাত ধরেই আমার গানের জগতে আসা। আমার আব্বুকে সাথে নিয়ে আমি সবসময় গানের প্রোগ্রামে যেতাম, এখন সে শিখ, 8 বছর হয়েছে সে শিখ হওয়ার। তো তারপরে এখন আবার আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায়, সে সব কিছুতেই আমাকে সাপোর্ট করে। বাহ, তো এখন পর্যন্ত এইভাবেই চলছে। বাহ ভাইয়া, তো তাহলে অনেক ভালো, অনেক সাপোর্টিভ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এরকম সাপোর্টিভ হাজবেন্ড পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, তাই না? সব কিছুতে সাপোর্ট করছে তোমাকে, আদারওয়াইজ তুমি আসলে সব কিছু একসাথে ম্যানেজ করতে পারতাম না, তাই না? অবশ্যই তাই করতে পারতাম, কারণ একদিকে যেমন পড়াশোনা আমার এক চান্সে শেষ করতে হয়েছে, এবং তোমার কোনো গ্যাপ নেই এবং সুন্দরভাবে তুমি তোমার পড়ালেখাটা শেষ করেছো। তো একদিকে সংসার সামলাতে হচ্ছে, কম বেশি যতটুকুই হোক না কেন, হয়তো বা অন্য অন্যান্য ঘরনির মতো আমরা ওভাবে ফ্যামিলিকে ওভাবে সময় দিতে পারি না, তারপরেও দেখা যায় আমরা যতটুকু সময় বাসায় থাকি ওইভাবেই কিন্তু ম্যানেজ করে চলতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়, খোঁজ খবর রাখতে হয়, তারপরে আবার নিজের কাজের জায়গাটাকে ঠিক রাখতে হয়, তারপরে পড়াশোনা শেষ করতে হয়েছে, সো এইভাবেই চলে যাচ্ছে। বাহ, দ্যাটস সো সো নাইস অফ ইউ দোলা, থ্যাংক ইউ সো মাচ, আজকে আমাদেরকে সময় দিয়েছো এবং অনেক সুন্দর সুন্দর কিছু কথা তোমার মাধ্যমে আমি আমার দর্শকদেরকে জানাতে চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, সবসময় তোমাকে আমাদের কো আর্টিস্ট হিসেবে পাই, আমরা একসাথে প্রোগ্রামে দেখা হয়, বাট আজকে তুমি গল্প হয়ে গেল, হোস্ট হয়েছো, সো আমি মানে আমারও অনেক ভালো লাগছে যে তুমি এত সুন্দর করে আমাকে তুলে ধরলে অডিয়েন্সের সামনে, থ্যাংক ইউ সো মাচ তোমাকেও। নো ওয়ারিস, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শক, আজকে গানের বাজার থেকে আমি নাওমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেলে। সো আপনারা ভালো থাকুন, বেশি বেশি সতর্ক থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং দেশের জন্য। আমরা দোলার একটা গান শুনতে শুনতে আজকে বাড়ি যাব। কোন গানটা শোনাবে? এখন গাইছি আমার ভীষণ পছন্দের একটি গান, গানটি হচ্ছে শ্রদ্ধেয় নাজমা জামান আপুর, ওই সময় আমাদের জন্ম হয়নি, রাইট? সো ওই গানটি আমি চ্যানেলে সেরা কণ্ঠে আসার পর অনেক বেশি প্রশংসিত হয়েছিলাম এই গানটি গিয়ে। এখনো বন্যা ম্যাম আমাকে দেখে ওই গানটির কথা বলে যে তুমি খুব ভালো গেয়েছো, সো এই গানটি আমি গাইতে চাচ্ছি। তোমার জীবনে এলো কি আজ বুঝি নতুন কোন অভিশাপ,
আমি এসেছি জেনে কি তোমার মনে কি ফাগুন খুলে দিল দ্বার, তোমার জীবনে এলো কি আজ বুঝি নতুন কোনো অভিশার, আমি এসেছি জেনে কি তোমার মনে কি ফাগুন খুলে দিল দ্বার, তাই যদি হয় কেন দূরে দূরে রও, এসো পাশাপাশি গানে গানে কথা কও, তাই যদি হয় কেন দূরে দূরে রও, এসো পাশাপাশি গানে গানে কথা কও, তোমার অধরে আমার আঁখিতে হাসি ফুটিবে আবার, তোমার জীবনে এলো কি আজ বুঝি নতুন কোনো